গ্রামের বাসিন্দাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল পাকা পোক্ত একটি সেতু, কিন্তু নির্মাণের পরের বছরই ভেঙে পড়ে সেই সেতুটি এবং সেতু ভাঙনের জেরে বিপাকে পড়েছেন বাঁকুড়ার লাউগ্রাম পঞ্চায়েতের ছোট পাগলা গ্রামের বাসিন্দারা। চুয়াডাঙ্গা, মঙ্গলপুর, লক্ষণহাটি, মধুবন, মহামায়া কলোনি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের পারাপার করার জন্য একমাত্র সেতু হলো এটি এবং 2017 সালে লক্ষাধিক টাকা খরচ করে এই সেতুটির উদ্বোধন করা হয়েছিল, কিন্তু নির্মাণের বছরে ফাটল দেখা যায় সেতুটিতে। এখন পুরোপুরি ভেঙে পড়েছে সেতুটি। বাসিন্দাদের তরফ থেকে একাধিকবার বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু সুরাহা মেলেনি। এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, পুরো বিষয়টি তাদের গোচরে আছে, শিগগিরই একটা সমাধান হবে। এবং অপরদিকে বিজেপির তরফে তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্ব এবং কাটমানি তত্ত্বকেই সামনে দাঁড় করিয়েছে। এই ব্রিজে মানুষ কেউ পারাপার হতে পারেনি। আমি পেরিতে গিয়েছিলাম, পেরিতে দেখছি যে আমার দুর্ঘটনা ঘটে গেছে বিরাট। আমার পা ভেঙে গেছে এই 7 মাস আগে, ডাক্তারি চিকিৎসা করে তবে আমার ভালো হয়েছে। এই ব্রিজটা পেরতে গিয়ে আমার পা ভেঙেছে? হ্যাঁ, এই ব্রিজটা পেরতে গিয়েই পা ভেঙেছে। আমি এখানে আরও অনেকেরই ভেঙেছি। যে জমি জায়গা আছে আমাদের এলাকার মানুষ সমস্ত কৃষিজীবীর উপর নির্ভরশীল, তারা ওখানকার জমি চাষবাস করে। যাতে ব্রিজটা হয়, ব্রিজটা না হলে এখানকার চাষবাস করা খুবই অসুবিধা হচ্ছে। এবং এই ব্রিজটার উপর দিয়ে ছাত্রছাত্রীরা এখানে স্কুলে পায়ে আসে, সাইকেল বা মোটরসাইকেল নিয়ে আসা পারাপার করা খুবই অসুবিধা হচ্ছে। তো আমরা বারে বারে বলছি ব্রিজটা যাতে হয়, যে কোনো প্রকারে ব্রিজটা যেন হয়, ব্রিজটার জন্য খুবই সাধারণ মানুষের অসুবিধা পড়ছে। কতদিন হলো ব্রিজটা নিয়ে ভেঙে? ব্রিজটা ধরুন, ব্রিজটা আমাদের হয়েছে 98/21/22 চলছে। 98 সালে 2000 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তার যথাযথভাবে ভেরিফিকেশন হয়েছে, তার প্রসেসিংও হচ্ছে যে ব্রিজটাকে নতুন করে বানাবার জন্য। তো এটা বেশ কয়েক মাস আগেই ভেঙে পড়েছে, এর জন্য প্রশাসন যথেষ্ট উদ্যোগী এবং চেষ্টা করছে যাতে দ্রুত তাড়াতাড়ি ব্রিজটাকে মেরামত করা যায় বা রিপেয়ারিং করা যায়, তার জন্য প্রশাসন কিন্তু উদ্যোগী চেষ্টা করছে। এক তো তৃণমূল সরকার যে ব্রিজটা তৈরি করেছে আমলে হয়েছে, সেই ব্রিজটার নিম্নমানের মালপত্র দিয়ে তৈরি হয়েছে, তার জন্য ভেঙে গেছে। এখানকার পঞ্চায়েত লাউগ্রাম পঞ্চায়েতের আন্ডারে ব্রিজটি পড়ছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য মানুষের পারাপারে অসুবিধা হচ্ছে, কিন্তু মানুষ যেতে পারছে না। কিন্তু আমাদের এলাকার প্রশাসন বা পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা বিভাগে আমাদের এমএলএ নির্মলদাকে বলেছি, নির্মলদা পরিদর্শনে এসেছিলেন, আশ্বাস দিয়ে গেছেন ব্রিজটি যাতে খুব দ্রুত তাড়াতাড়ি হয়।